মহান জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন 2018 পাশ হয়েছে। এই আইনের মধ্যে অবশ্যই আপনাদের জানতে হবে কেন কিশোর মানববন্ধন। আমাদের মেহেরপুর জেলা মোটরসাইকেল ইউনিয়নের দাবি সমূহ হচ্ছে, সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসাবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান সমাবেশের দাবি জানাচ্ছি। শ্রমিকদের 5 লক্ষ টাকার পরিবর্তে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান যুক্ত করার দাবি জানাচ্ছি। সড়ক দুর্ঘটনার জটিলতার মামলার তদন্ত কমিটিকে শ্রমিক ও মালিকদের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হচ্ছে। আজকের এই এখান থেকে আমরা ঘোষণা করতে চাই, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী স্তরে পঞ্চম শ্রেণী নির্ধারণ করতে হবে। কাগজপত্র চেকিং এর নামে সড়কে পুলিশের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। বয়স্কেলে জরিমানার পরিমাণ কমানো ও গণতন্ত্রের বিধান আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন।